চট্টগ্রাম চিড়িয়াখানার নিচের অংশটুকু একটু আমরা দেখাই। এর আগে আমরা যখন আসছিলাম সম্ভবত 2016 সালে, তখন এই ক্যাম্পাসটা এত সুন্দর ছিল না। এখন অনেক চমৎকার, বাচ্চাদের জন্য খেলার অনেকগুলো দোলনা সেট করা হয়েছে। একটু যদি আমি দেখাই, পাহাড়টা দেখাচ্ছি, এবং এটাতে এক সাইড থেকে ওঠার জন্য সুন্দর সিঁড়ি রয়েছে, আবার অন্য সাইড থেকে নামারও ব্যবস্থা রয়েছে। প্রকৃতিটাও খুবই সুন্দর। আমাদের চট্টগ্রামের মান্নানসারের ছেলে তাসিন, তাসিনই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, নিয়ে আসছে। হরিণ দোলনায় ব্যস্ত। আচ্ছা, প্রকৃতিটা, পাহাড়টা যদি একটু দেখাই, এবার আমরা এই সাইড থেকে উঠবো নাকি ওদিক দিয়ে নামবো? আসো এদিক থেকেই উঠি। আসো রেন, উঠো নামো, গরম, এটা খুবই গরম। ধরো সাইডে, ধরো, হ্যাঁ নামো, এবার ধরো সাইডে, ধরো, হ্যাঁ এবার নামো, আসো, হ্যাঁ আসো, হ্যাঁ হ্যাঁ গরম, রোদে খুব গরম হয়ে আছে, তাই না? উঠো না, উঠে বসো। থাক, আমি পরে ভাঙে যায় যদি, পরে লোকজন ধরবে। ভাগে ধরলো নাকি? এই সর্বনাশ, আপনি আ করেন, আপনি আইম নই করে ইয়া করেন, আঙ্কেল মাথা খাই ফেলতেছে, আপনি একটা কামড় দেন না। এই প্রাণটা বুঝি গেল রে আপন স্যারের, এই জন্য তো আ করে রাখছে। ও এটা নতুন হয়েছে, আমার মনে হয় এখনো চালু হয় না, তাই না? ও আচ্ছা, এটা এদিক থেকে উঠে ঘুরে আবার ওইটার সাথে কানেক্টিং আছে। হ্যাঁ কিছু একটা আছে, সুন্দর। এই যে উঠে এদিক দিয়ে যে পরে আবার ওদিকে দেখেন, পুকুর সাইড করতেছে, পুকুর করতেছে, আপনি এটার সাথে আবার কানেক্টিং করে দিল, যে পুকুর করতেছে। হ্যাঁ, এটা প্লাস দা ফেন্স বাউন্ডারি মেইনটেইন ডিনাস্টি। আসেন, এবার আমরা উপরের দিকে উঠি নাকি? গরম লাগতেছে? অবশ্যই না। করিন বেবি উঠো তো দেখি, আস্তে দৌড়ায় না। নিজন স্যার কি উঠতে পারবে? হ্যাঁ পারবে কি শেষ পর্যন্ত পৌঁছতে? ইউটিউবে একটা ভিডিও দিব আর কি। নিজন স্যার কি উঠতে পারবে? শেষ পর্যন্ত কি যেতে পারবে? দেখে দেখুন ভিডিওতে। Thank you.
গয়াল দেখতে পাচ্ছি। এই সিঁড়িটা এখান থেকে শুরু হবে তাই তো? যখন এটা উদ্বোধন হবে, কাজ শেষ হবে, আচ্ছা এখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে পাহাড় ঘেসে ওইদিকে আবার ওইদিক থেকে নামবে। জি বাবা আসছি। মিলন স্যার হেল্প লাগবে। সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে যা বোঝা যাচ্ছে, এবং সুন্দর। এর আগে এখানে মাটি বেয়ে বেয়ে উঠতে হতো পাহাড়গুলোতে, এবারে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। রেন নিসা শশীর কাছে আস, সাইডে যান। আমার ডু নট ক্রস দ্য ফেন্স বাউন্ডারি, এই পাশে ফরেস্ট লেকের কিছু অংশ দেখা যায় তাই না? এবার আমরা সুন্দর একটা ভিউ সাইড আসছে, সুন্দর এটা হচ্ছে। আম্মু এখানে উঠলে দেখা যাবে বুঝছো, এটা অনেক উপরে। কষ্ট করে উঠতে হয় আর কিছু নাই।
আমাদের মেদান স্যার আজকে কি ক্লান্ত নাকি? ওরে বাবারে, ডাবের পানি খাবো, ডাবের পানি, ডাবের পানি খাইলে নামতে হবে। পাহাড়ে আমি আর কাছে না বাবা, আমাকে নিয়ে যাও। তুমি নিয়ে যাবে তোমাকে।